মুস্তাফিজ ফাস্ট বোলার নাকি স্পিনার সেটাই আজকে বুঝতে পারলাম না এ যেন চেন্নাইয়ের মুস্তাফিজ ফিরে এলো আমেরিকায় আমেরিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজ বারো বছরের রেকর্ড ভেঙেছেন আর তাতেই আমেরিকা উড়ে গেল মাত্র একশো রানে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে আজ অধিনায়কত্ব করেন অ্যারন জন্স বাংলাদেশের বিপক্ষে শেষ এবং তৃতীয় টি টোয়েন্টিতে হেরে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে বলেন মুস্তাফিজের বল আজ দুর্দান্ত হয়েছে তার বল স্পিন নাকি ফাস্ট সেটাই আমরা বুঝতে পারিনি আমরা ভোরকে গিয়েছিলাম তার বল খেলতে গিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছিল মোস্তাফিজের প্রশংসা করে অ্যারন জোনস বলেন এজন্য চেন্নাইয়ের মোস্তাফিজ ফিরে এসেছে আমাদের আমেরিকায় মূলত মুস্তাফিজের দুর্দান্ত বলিংয়ের কারণেই আমেরিকা আজ মাত্র একশো রানে গুটিয়ে গেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট পেলেন দ্য ফিস আজকের ম্যাচে চার ওভারে এক মেডেন সহ দশ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের কেরিয়ার সেরা বোলিং স্কুলের কারণেই বাংলাদেশ দশ উইকেটের বিশাল জয় পেয়েছে ফলে সিরিজটি দুই একে হেরেছে বাংলাদেশ